বেশ ভালো কথা বললি তো। তাহলে আমি আমার সব কাজ ছেড়ে সকাল থেকে রাত পর্যন্ত এই করি, কে কি বললো কার কথার মানে কি। আচ্ছা, এই সমস্ত করতে গেলে তো আমার সব কাজ গোল্লায় যাবে। আর তাছাড়া রমণীমোহনকে তা নিয়ে আমার কি দরকার? তার মানে শেষে ওই লোকটার জন্য যদি কোনো গোলমাল হয় তখন বলতে পারবি আমার কি দরকার? কেন পারবো না? তাহলে বাবা, জেঠু, বর্তা, ছোটদা, বড়মা, মেজেঠু, মেজমা এরা আছে কি করতে? সব ঝামেলার মধ্যে আমরা কেন? এই জন্য সুতপার কি হলো দেখলে না? সুতপা আবেগের বসে এরকম একটা ডিসিশন নিয়েছিল বলেই ওরা যেই অবস্থা। দেখ, আমরা যদি সোজাসুজি কারোর সঙ্গে ঝগড়া না করে অন্য রাস্তায় যাই। অন্য রাস্তা? অন্য রাস্তা মানে? অন্য রাস্তা মানে আমরা যদি বিপদটা আগে থেকে টের পেয়ে সেটাকে আটকানোর চেষ্টা করি। তবে তবে সেটা এমন ভাবে করতে হবে যাতে করে যারা ঝামেলা করতে চাইছে তারা যেন বুঝতে না পারে, তাহলে আরো বড় ঝামেলা হতে পারে। জানি সর্বরি, আমার একদম ভালো লাগছে না রে এসব নিয়ে ভাবতে গেলে। আমার আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আচ্ছা, সংসারে কে কি করছে, কার জন্য কি প্রবলেম, সেসব ভাবার জন্য তো এখনো সময় পড়ে আছে। এখনই আমরা ভাবতে যাব কেন বলতো? ওদিকে ওদিকে অঞ্জন তার শঙ্কর তাকে নিয়ে এমন অস্থির হয়ে আছে যে আজকাল আমার সাথে ভালো করে কথা পর্যন্ত বলে। কেন? শঙ্করদা যে পাহাড়ি মুখার্জি নয় সে ঝামেলা তো মিটেই গেছে।